পেত্রায় বিশাল স্তম্ভের সন্ধান। বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থান প্রাচীন নগরী পেত্রায় বিশাল একটি স্তম্ভের সন্ধান মিলেছে। বিশাল ওই স্তম্ভটির দৈর্ঘ্য অলিম্পিকের সুইমিং পুলের সমান এবং প্রস্থ এর প্রায় দ্বিগুণ। সম্প্রতি আমেরিকান স্কুল অফ ওরিয়েন্টাল রিসার্চের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্তম্ভটি খুঁজে পেতে প্রত্নতাত্ত্বিকরা উপগ্রহ চিত্র, ড্রোন ফটোগ্রাফি ও ভূমি জরিপ প্রযুক্তি ব্যবহার করেন। গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারা পাস্কার ও যুক্তরাষ্ট্রের আমেরিকান ওভারসিজ রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক ক্রিস্টোফার টাটল। বিষয়টিকে তারা সরল স্থানে গোপন নিদর্শন বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে নিদর্শনটিকে তারা 2000 বছরের বেশি পুরনো বলে অভিহিত করেন। ক্রিস্টোফার টাটল বলেন, আমি নিশ্চিত পেত্রাকে নিয়ে প্রায় 200 বছর ধরে চলা গবেষণায় কোনো গবেষক এই স্তম্ভের সন্ধান পেয়েছিলেন, কিন্তু প্রকৃত অধ্যয়নের অভাবে এটির সন্ধান সঠিক করে কেউ দিতে পারেনি। তিনি আরো বলেন, প্রায় 20 বছর ধরে আমি পেত্রা নিয়ে কাজ করছি, আমি জানতাম সেখানে কিছু আছে, এবার নিশ্চিত হলাম। প্রসঙ্গত, পেত্রা একটি প্রাচীন আরব শহর, বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের গ্রাম ওয়াদি মুসা ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান। 400 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টপূর্ব পর্যন্ত এটি ছিল নাবাতাইন রাজ্যের রাজধানী। পেত্রা নগরীর মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। দুর্গটি তৈরি করা হয়েছিল গুহার মধ্যে, যা কোথাও মাত্র 12 ফুট চওড়া মাথার উপরে পাথরের দেয়াল। গুহার পাশেই রয়েছে কঠিন পাথরের দেয়ালে গায়ে খোদিত সেই প্রাচীন দালানগুলো, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খাজনেত ফিরাউন নামের মন্দিরটি। এটি ফারাওদের ধনভাণ্ডার নামেও পরিচিত। 2007 সালে এটি সপ্তমাশ্চর্যের তালিকায় স্থান পায়। নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।